সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাষ্ট্রপতি পদপ্রার্থী। তাই এবারের 21 জুলাই বাড়তি আবেগ জানালেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। 21 জুলাই প্রতিবার এই দিনটিকে শহীদ দিবস পালনের পাশাপাশি দলের আগামী দিনের নীতি নির্ধারণ ঘোষণার দিন হিসাবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। এক সংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল 21 জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় উত্থান পতন। বিগত 2 দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটির তাৎপর্য তৃণমূলের ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়। 2011 সালের 13ই মে 34 বছরের বাম শাসনে ধস নামিয়ে রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই দিন বেলা গড়াতেই জনাদেশ স্পষ্ট হয়ে যায়। আর এরপরই দৃশ্যত আপ্লুত মমতা জানিয়ে দেন জয়ের উদযাপন হবে 21 জুলাই শহীদ তর্পণের দিন। তবে এই 21 জুলাইয়ের ইতিহাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সে অর্থ কোনো সম্পর্ক নেই, বা বলা ভালো তৃণমূলের জন্মের আগেই ঘটে গিয়েছে 21 জুলাই। এই 21 জুলাই নিয়ে তৃণমূলের আবেগ অনেকটাই। সকল কর্মী সমর্থক প্রতীক্ষায় থাকেন দলনেত্রীর নতুন কিছু ঘোষণার প্রতীক্ষায়। দিকে দিকে দেওয়াল লিখন, পোস্টারিং, ছোট সভা, মাইক প্রচার চলছে তোড়জোড়। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজের হাতে দেওয়াল লিখে শুরু করলেন সেই ধরনের নানান কর্মসূচি। জানালেন জেলা নেতৃত্বের নির্দেশে আগামী 1 জুলাইয়ের মধ্যে সেরে ফেলতে হবে প্রচার কার্য। তবে এবার বাড়তি আবেগ, গত 2 বছর করোনার কারণে কলকাতায় গিয়ে শহীদ তর্পণ থেকে বিরত থাকা কর্মী সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস এবারে। সঙ্গে বাড়তি আবেগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী। দলনেত্রীর বিভিন্ন কর্মসূচির ঘোষণা তো আছেই। দেওয়াল লেখা আগামী মাসে 21 তারিখ শহীদ তর্পণের দিন, সেই জন্য জেলা নেতৃত্বর আদেশে 1 তারিখের মধ্যে দেওয়াল লিখন কমপ্লিট করতে হবে। সেজন্য আমাদের শান্তিপুর টাউনে দেওয়াল লিখন শুরু হলো, ব্লকে আগেই শুরু হয়ে গেছিলো। তাই আজকে আমি নিজে শুভ উদ্বোধন করে গেলাম। 2 বছর করোনার কারণে আমরা সরাসরি গিয়ে শহীদ তর্পণ কলকাতার বুকে করতে পারিনি। এবছর 21 জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য সবাইকে সঙ্গবদ্ধ করে 21 জুলাই আমরা গিয়ে শহীদ তর্পণ করবো। এবারের মূল স্লোগান 21 জুলাই কি হবে? 21 জুলাইয়ের মূল স্লোগান প্রত্যেক বছরই যেমন থাকে তেমন এবছরই থাকবে, পার্থক্য একটাই। আপনি প্রশ্ন করতে পারেন এবছর 21 জুলাই গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে 21 জুলাই আসবে, 21 জুলাই যাবে, কিন্তু আমাদের এবছর 21 জুলাই একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। প্রথম 2 বছর যেহেতু আমরা শহীদ তর্পণ সেখানে গিয়ে সরাসরি করতে পারিনি, তাই 2 বছর পরে আমরা যাচ্ছি। সেটা মানুষের মধ্যে আলাদা একটা ব্যাপক উন্মাদনা আছে কর্মীদের মধ্যে, এবং সেই সাথে সাথে এবছরই প্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছে। অর্থাৎ আমরা রাজ্যের মানচিত্রের গণ্ডি পেরিয়ে দেশের মানচিত্রে নিজেদের প্রতিস্থাপিত করতে পেরেছি, সেজন্য আলাদা একটা উন্মাদনা মানুষের মধ্যে আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির মস্তকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। সেই জন্য একটা নেত্রী একটা নির্দেশও তো থাকে এই দিনের বিশেষ কোনো একটা আলাদা গুরুত্বপূর্ণ, সেটাও তো একটা আগ্রহ থাকে, সেটা নেত্রী দেবে। আর অন্যান্য পার্টির ক্ষেত্রে দেখা যায় যেমন ছোট ছোট প্রোগ্রাম, মিটিং, পত্রসভা এগুলো হয়, এবার হবে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।